নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ এবং আগামীকাল বইতে চলেছে শৈত্য প্রবাহ। তো কোন কোন জায়গায় থাকতে পারে শৈত্য প্রবাহ, তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো, এবং ভারতীয় মৌসুম ভবন এই শৈত্য প্রবাহের ব্যাপারে কী বলছে, এবং বর্তমানে যে আবহাওয়া রয়েছে তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে, এবং বৃষ্টির পরিমাণেও কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 5 এবং 6 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এবং তার সাথেও কিন্তু 7 তারিখও আমরা দেখেছিলাম কিছুটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে সেটাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। তো কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো, তাই সঠিক আপডেটটি পেতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করবো, তবে তার আগে দেখে নেবো ভারতীয় মৌসুম ভবন কী বলছে, এবং তারই সাথে এরপরে আমরা জানবো যে আমাদের আগামী দুদিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে, আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু দক্ষিণ পূর্ব আরব সাগর এবং তার সংলগ্ন লাক্ষাদ্বীপে রয়েছে, এবং একটি অক্ষরেখা কিন্তু এই সার্কেলিক সার্কুলেশনের থেকে বিস্তারিত হয়ে আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে বিস্তার করছে, এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু বর্তমানে ঘূর্ণাবর্তের সাথে রয়েছে হরিয়ানাতে, এবং এর সাথে কিন্তু যেটা বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিস্তার করে উত্তর কঙ্কন থেকে সাইক্লোনিক সার্কুলেশন অবধি কিন্তু বিস্তার করছে লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে। এবং এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু রয়েছে, যেটি খুব সম্ভবত লক্ষ্য করা যাবে রাত্রির এবং সকালবেলার দিকটাতে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এই জায়গাগুলিতে 5 এবং 6 তারিখ কিন্তু লক্ষ্য করা যাবে, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে 7 তারিখ লক্ষ্য করা যাবে এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গায়। এবং তারপরে কিন্তু ঘন কুয়াশা থাকবে, অতি ঘন কুয়াশা কিন্তু থাকার সম্ভাবনা নেই, তারপরে কিন্তু আগামী দুদিন ঘন কুয়াশা থাকবে। এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে, যেটা বলা হচ্ছে রাজস্থান, পশ্চিম রাজস্থানের কিছু কিছু জায়গায় যেটা 5 থেকে 6 তারিখ অবধি লক্ষ্য করা যাবে, এবং 7 তারিখেও কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকছে কিন্তু খুব সম্ভবত সকালবেলার দিকটাতে, যেটা খুব সম্ভবত বিহারে থাকছে 5 তারিখ, এবং ঘন কুয়াশা থাকছে 6 থেকে 7 তারিখ অবধি, এবং ঘন কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা বলা হচ্ছে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে থাকছে জম্মুর এবং হিমাচল প্রদেশ, এপাশে উত্তরাখণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে 5 থেকে 7 তারিখ, এবং উত্তর মধ্যপ্রদেশে কিন্তু 5 তারিখ থাকছে। এবং বলা হচ্ছে শীতল থেকে কিন্তু গুরুতর শীতল দিনের কন্ডিশন থাকছে, যেটা বলা হচ্ছে খুব সম্ভবত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই জায়গাগুলিতে 5 এবং 6 তারিখ থাকছে। এবং এখানে মিনিমাম টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যেটা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়তে পারে আমাদের পূর্ব ভারতে আগামী দুদিনের মধ্যে, এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আর বাদবাকি জায়গাতে আমাদের উত্তর ভারতের দিকে ঘটছে না আগামী 5 দিনের মধ্যে। এবং এখানে শৈত্যপ্রবাহের ব্যাপারে বলা হচ্ছে যে শৈত্যপ্রবাহ থাকতে পারে কিন্তু খুব সম্ভবত পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে 5 এবং 6 তারিখ। এরপরে বৃষ্টির জন্য বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তামিলনাড়ু, সাউথ কেরালা, লাক্ষাদ্বীপে 4 থেকে 5 তারিখ, সরি 5 দিন আগামী। এবং এরপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কেরালাতে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তামিলনাড়ুতে আগামী 5 এবং 9 তারিখ, এপাশে 6 তারিখও কিন্তু থাকছে, এবং লাক্ষাদ্বীপ কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে 5 তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে, অর্থাৎ আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে। এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ডে 5 এবং 6 তারিখ, এবং উত্তরপ্রদেশে 5 তারিখ, অর্থাৎ আজ কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে। তো এরপরে চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডি লাইভ স্ক্রিনে, এখানে কিন্তু আমরা রয়েছি বর্তমানে মেঘমালাতে ECM ডেভেলপ মডেলে। তো আমরা লক্ষ্য করতে পারছি যে আগামীকাল কিন্তু সকাল 5টার দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কিছু কিছু জায়গায় আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সাথে উত্তরবঙ্গেরও কিন্তু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি। তো কোন কোন জায়গায় এবং আজকেও কোন কোন জায়গায় বৃষ্টি রয়েছে সেটা কিন্তু আমরা দেখাবো। আজকে কিন্তু আমরা রাত্রিবেলার দিকটাতে বৃষ্টি লক্ষ্য করতে পারবো, তবে দিনের বেলায় কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই সম্ভাবনা। তবে রাত্রিবেলার দিকে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছিটে ফোঁটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে কিছুটা আমাদের এপাশে ধুলিয়ানের দিকটাতে, এবং এপাশে যেটা পুরুলিয়ার সাইডে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু ক্রমশ অনেকটা কেটে গেছে বর্তমানে উইন্ডি লাইভ স্ক্রিন অনুযায়ী আমরা যেটা বর্তমানে আপডেট পাচ্ছি। এবং 6 তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন নলহাটির উত্তরভাগে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা, ধুলিয়ানে দিকটাতে থাকছে, এবং মালদার 2-1 জায়গাতে থাকছে একদম ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। এবং এপাশে কিন্তু ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে এবং বিহারের বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং তারপর যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এবং একদম ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু উঠে আসছে। এবং এরই সাথে সাথে কিন্তু তাপমাত্রা বলছে যে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়বে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ আমাদের আসাম, এপাশে
মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি সরি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আস্তে আস্তে আসছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই দেখুন আফগানিস্তানে বর্তমানে রয়েছে, এটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে, এবং এর ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা দেখাবো। তো পাকিস্তান অবধি আস্তে আস্তে কিন্তু এটির শক্তি কিছুটা ক্ষয় হয়ে গেছে, এবং যার ফলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের দিকে নেই। তবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং উত্তরবঙ্গের দিকটাতেও তুষারপাত কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এবং তার সাথে সিকিমের দিকটাতেও কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং এরপরে যেটি লক্ষ্য করতে পারছি, আরেকটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, দেখুন 11 তারিখের দিকে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমী ঝঞ্ঝার পর কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসতে রয়েছে ক্রমশ, যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে। এবং সাগরে কিন্তু কিছুটা সিস্টেমের পরিবর্তন ঘটছে, সেটাও কিন্তু আমরা দেখাবো। তো বর্তমানে রয়েছি আমরা বজ্রবৃষ্টি মোড়ে, তো চলে আসবো আমরা বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে এসে আমরা চলে আসবো একদমই 5 তারিখে, যে আজকে। সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সাগরে কিন্তু এপাশে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে আমাদের শ্রীলঙ্কার দিকে অগ্রসর হবে, এবং এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তো আমরা একবার বজ্রবৃষ্টি মোড়ে দেখিয়ে নেবো। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দক্ষিণ ভারত এবং তার সাথে শ্রীলঙ্কা এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই লোপেশের এরিয়ার ফলে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 4টি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, 4টি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু বর্তমানে সাগরে বিরাজমান রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এপাশে রয়েছে একটি ভারত মহাসাগরের দিকটাতে, সরি আরব সাগরের দিকটাতে, এবং এপাশে আমরা লক্ষ্য করতে পারছি ভারত মহাসাগরের দিকটাতে কিন্তু কিছুটা রয়েছে, এবং এপাশে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগরের দিকটাতে কিন্তু রয়েছে, এবং এপাশে ভারত মহাসাগরের দিকটাতে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে কিন্তু যেটা ক্রমশ লক্ষ্য করতে পারছি, আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা আমাদের দক্ষিণ ভারতের দিকে বাড়বে, এবং এই ঘূর্ণাবর্তগুলি কিন্তু আস্তে আস্তে প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে। তবে এরপরে যদি নতুন কোনো পরিবর্তন আসে, তাহলে তা কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দেবো। তো বর্তমানে কিন্তু তেমন কোনো আপডেট আর নেই। একবার চলে আসবো আমরা তাপমাত্রাতে, দেখে নেবো আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে। তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কমে যেতে পারে কিছুদিন পর। তবে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে আজকে কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে 26 থেকে 27 ডিগ্রি এবং 25 ডিগ্রি যথাক্রমে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি থাকছে। এবং এর সাথে কিন্তু আমরা উত্তরবঙ্গে যদি আমরা দেখি, তাহলে কিন্তু কোচবিহার, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি 15, 23 এবং 24 ডিগ্রিতে কিন্তু থাকছে তার সর্বোচ্চ তাপমাত্রা। তো এরপরে যদি আমরা এগিয়ে যাই, আজকে রাত্রির 12টার দিকে দেখি, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি 16 ডিগ্রিতে কিন্তু কলকাতা ও তার আশেপাশে তাপমাত্রা থাকছে, 16, 15 এবং 17 ডিগ্রি যথাক্রমে থাকবে কিছু কিছু জায়গায়। তবে এপাশে বাংলাদেশেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 15 ডিগ্রি, 16 ডিগ্রি আর 14 ডিগ্রি এরকম তাপমাত্রা রয়েছে। এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গের কাছে আমরা দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি 7 ডিগ্রি থাকছে, শিলিগুড়িতে 14 ডিগ্রি থাকছে এবং কোচবিহারে 14 ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। এবং সেটাই কিন্তু আগামী 10 দিনের সাথে গিয়ে অনেকটা পরিবর্তন ঘটছে। তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আগামী 10 দিনে গিয়ে 14 ডিগ্রিতে থাকছে, অর্থাৎ 2 ডিগ্রি কমে যাচ্ছে। এবং এরপরে সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি দুপুরবেলার দিকে, তাহলে কিন্তু সেটাতে আমরা দেখতে পাচ্ছি 2 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রাতেও কিন্তু হেরফের ঘটছে, অর্থাৎ কিছুটা কিন্তু ঠান্ডা ভাব থাকবে, এবং তার সাথে আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটবে, নতুন নতুন কিন্তু ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে, তবে বাড়তেও পারে। যদি কোনো পরিবর্তন ঘটে, তাহলে তা কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখাবেন এই ভিডিওতে। ধন্যবাদ।